আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম জানাচ্ছি আজকে রেসিপিটা হতে যাচ্ছে সরিষা আর ডাটা দিয়ে ইলিশ মাছ তো অনেকে হচ্ছে সরিষা বাটা দিয়ে ইলিশ খেয়েছেন কখনো কি ডাটা দিয়ে ইলিশ খেয়েছেন তারই আজকে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই রেসিপিটা আমার বড়ো করেছে তো ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো পুরো প্রসেসে যাওয়া যাক সরিষা ডাটা ইলিশের জন্য প্রথমে হচ্ছে ডাটাটা ছিলে নিতে হবে ভালো করে তো দেখুন এখানে দুই ইঞ্চি পরিমাণ সামান ডাটাগুলো কেটে নিয়েছি একটু বড় করে আর এটা হচ্ছে ছিলে নিতে হবে যাতে আঁশগুলো না থাকে তো এই আঁশগুলো ভালোভাবে একটা চাকুর সাহায্যে ছিলে নিয়ে মাঝখানে হচ্ছে দুফালা করতে হবে তো অলরেডি আমার বোন কিন্তু এখানে অনেকগুলো ডাটা কেটে রাখছে আর এই যে বাকি ডাটাগুলো হন কাটবে এই ডাটাগুলো কিন্তু আমি রংপুর থেকে আমার বোনদের জন্য নিয়ে আসছিলাম সেই ডাটা এটা হচ্ছে গাছের টাটকা ডাটা তো এখন এই ডাটাগুলো ভালোভাবে সবগুলো ছিলে বেছে নিয়ে তারপর হচ্ছে সরিষা আর ইলিশ দিয়ে রান্না হবে তো সেমভাবেই সবগুলো ডাটা আমার আপু ছিলে নিচ্ছে ছিলে নিয়ে একটা পানির মধ্যে ভিজা রাখছে তো এখন হচ্ছে ডাটাগুলো কাটা শেষে আমার বোন একটা ইলিশ মাছ ভিজা রাখছে আমরা কিন্তু রংপুর থেকে আসার পরেই আমার আপু আমাদেরকে সরিষা ডাটা ইলিশ খাওয়া খাওয়াইছে তখন কিন্তু আমি ভিডিও করতে পারিনি যার কারণে হচ্ছে আজকে আমি ভিডিও করব দেখে আপা আবার রান্না করতেছে তো সেই ইলিশটা কিন্তু অনেক বড় ছিল এই ইলিশের তুলনায় ওই ইলিশটা কিন্তু অনেক বড় ছিল এক কেজি পরিমাণ সমান আর এটা একটু ছোট আর এখন হচ্ছে সরিষা ডাটা ইলিশের জন্য সরিষা নিয়ে নিচ্ছে এখানে হচ্ছে দুই ধরনের সরিষা আছে কালো আর সাদা দুটা সরিষা দিলে আর কি ভালো লাগে খেতে তো সরিষাগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে বেটে নেওয়া হয়েছে এদিকে হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে দুই তিনটা হচ্ছে পিঁয়াজ কেটে দিছে কুচু কুচু করে তারপর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে পিঁয়াজটা হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নিবে ভেজে নেওয়ার পর বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দিবে এদিকে আপা হচ্ছে পিঁয়াজগুলো ভেজে নিচ্ছে আমি বাকি মশলাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে হচ্ছে কাঁচা মরিচ হচ্ছে তিন চারটা আপা হচ্ছে বেটে নিছে এটা হচ্ছে জিরো গুঁড়ো এটা দিয়েছে এক চামচ আর যেই পরিমাণ হচ্ছে সরিষা দেখেছিলেন নিসলো দুই তিন চামচ সেটাও বেটে নেওয়া হয়েছে আর তিনটা হচ্ছে ছোট সাইজের পিঁয়াজ সেটাও বেটে নিছে এখানে আর এখানে হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো দিয়েছে হাফ চামচ আর হলুদের গুঁড়ো দিয়েছে এক চামচ এই সবগুলো উপকরণগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবে দেখুন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসছে এই পর্যায়ে পেঁয়াজগুলো প্রথমে দিবে তারপর হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দেবে তো পিঁয়াজটা হচ্ছে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চিটকাচ্ছে যার কারণে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিবে। তারপর হচ্ছে বেটে রাখা মশলাগুলো সবগুলো দিয়ে দেবে এখানে দিয়ে হচ্ছে ভালোভাবে এটা নেড়ে চেড়ে ভুনিয়ে নিবে তো দেখুন সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে তারপর এখানে লবণ কিছু পরিমাণ অ্যাড করে দিবে এক চামচের একটু কম দিবে। কারণ ইলিশ মাছের তো এমনিতেই নোনতা লাগে যার কারণে এটা মশলা আর ডাটাটার জন্য এখানে দিয়ে দিল দিয়ে হচ্ছে ভালোভাবে এটা ভুনিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে আগে থেকে কেটে রাখা ইলিশ মাছগুলো এখানে এখন দিয়ে দিবে তো এই দেখুন মশলাটা কষাতে কষাতে তেল যখন উপরে ভেসে উঠবে সেই পর্যায়ে হচ্ছে ইলিশ মাছগুলো দিবে তো এখানে হচ্ছে এক এক করে সবগুলো পিস মাছের দিচ্ছে লেস মাথা সব আর কি যেহেতু এটা ছোটো ইলিশ যার কারণে সবগুলোই দেবে এখানে দিয়ে হচ্ছে নেড়ে চড়ে নিয়ে তারপর হচ্ছে ইলিশগুলো তুলে রাখবে কারণ হচ্ছে ডাটাটা তো হচ্ছে রান্না করতে হবে যদি ডাটা ইলিশ একসঙ্গে রান্না করেন তাহলে কিন্তু ইলিশগুলো ভেঙে যাবে আর হচ্ছে তখন কিন্তু রেসিপিটার কি পুরোপুরি ভালো হবে না যার কারণে হচ্ছে ইলিশগুলো এখন একটু হালকা নাড়াচাড়া করে দুই তিন মিনিট পর এটা হচ্ছে উঠায় রেখে দেবে এই পর্যায়ে এখন মাছগুলো এক এক করে উঠায় নিবে একটি পাত্রের মধ্যে দেখুন মাছগুলো কিন্তু এখনও কি সুন্দর আছে আর যদি ডাটা সহ আপনারা রান্না করতে যান তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে গলে যাবে কাটা বের হয়ে যাবে তখন কিন্তু আপনার পারফেক্ট ইলিশ ডাটা রেসিপি হবে না যার কারণে আপনাকে আগে থেকে হচ্ছে এইগুলো তুলে একটা বাটির মধ্যে রেখে দিয়ে তারপর হচ্ছে ডাটাগুলো এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে আর মশলা কিন্তু তোলা যাবে না শুধু মাছগুলো তুলে নিতে হবে তারপর ধুয়ে রাখা হচ্ছে ডাটাগুলো এখন মশলার মধ্যে দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেড়ে চেড়ে আর কি রান্না করতে হবে আর ডাটাগুলো যেহেতু টাটকা ছিল বেশি একটা কষানো লাগবে না যার কারণে হচ্ছে একটু হালকা কষিয়ে পানি দিয়ে এটা ঢেকে দিলে যখন এটা একটু মাখা মাখা হয়ে আসবে সেই পর্যায়ে হচ্ছে আপনাকে ইলিশগুলো এখানে অ্যাড করে দিতে হবে তো দেখুন ডাটাগুলো দিয়ে কিভাবে নাড়াচাড়া করতেছে যখন ডাটাটা ভালোভাবে কষিয়ে কষিয়ে নেওয়া হবে সেই পর্যায়ে পানি দিয়ে এটা ঢেকে দিতে হবে তো দেখা হচ্ছে ঢাকনা খোলার পরে তো দেখুন ঢাকনা খোলার পর ডাটাটার কালার কীরকম আসছে মাখা মাখা হয়েছে ঝোলটা একটু ভারী হয়ে আসছে এই পর্যায়ে হচ্ছে এখন দিয়ে দিব ইলিশ মাছ যেগুলো আগে থেকে তুলে রাখানো হয়েছিলো সেই ইলিশগুলো সুন্দরভাবে সেট করে দিয়ে আবার হচ্ছে কিছুক্ষণ পরিমাণ সমান আর কি ঢেকে দিতে হবে তা না হলে ইলিশের ভিতরে তো হচ্ছে ভালোভাবে কিছু ঢুকবে না এখন হচ্ছে এটা আর নাড়াচাড়া করা যাবে না এখন সুন্দর করে আলতো হাতে করে ইলিশগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এটা হচ্ছে ঢেকে দিতে হবে তো ঢাকনা দেওয়ার আগে এখানে হচ্ছে আরও হাফ চামচ হচ্ছে জিরের গুঁড়ো দিতে হবে জিরার গুঁড়োটা দিলে আর কি স্বাদ ভালো হবে আর মশলার হচ্ছে মধ্যে যে তেলটা আছে সেটাও একটু ভেসে ভেসে উঠবে জিরার গুঁড়োটা দিলে তো এই দেখুন জিরার গুঁড়ো হাফ চামচ দেওয়ার পরে এখন এটা হচ্ছে ঢেকে দিবে এই তো আমাদের ইলিশ ডাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আজকের রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর হ্যাঁ অবশ্যই বাসায় ট্রাই করে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ